শীতের প্রথম ঘন কুয়াশা পড়েছে মঙ্গলবার রাত থেকে, যার স্থায়ী হয় সারা দিন ব্যাপী। হালকা শিশির ভেজা দিন পার করছে নারায়ণগঞ্জবাসী। রোদ আবারও পালিয়েছে, আকাশ দখল করে নিয়েছে মেঘ, আর দৃষ্টিসীমায় কুয়াশা। গরম কাপড় পরে কর্মজীবী মানুষকে ঘর থেকে বের হতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এ মাসেই দুটো শৈত্যপ্রবাহ পড়বে বলে আগেই ধারণা দিয়েছিল, আর এতে আবারও বাড়তে পারে শীতের অনুভূতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাঝারি কুয়াশা থাকতে পারে। শৈত্যপ্রবাহে কিছুটা বিঘ্ন ঘটেছে জনজীবনে। সকাল 7টার সময় খুব ঘন কুয়াশা ছিল, অন্যান্য দিনের চেয়ে মানুষ কম, খ্যাপ কম। এখন মনে হচ্ছে একটু কুয়াশাটা চলে যাচ্ছে, তো মানুষও বের হচ্ছে, আমাদেরও খ্যাপ হবে ইনশাল্লাহ আশা করি। খুব পেসেঞ্জার ছিল, এতক্ষণে আমরা 200-300 টাকা ভাড়া মেরে ফেলতাম, এখন কত 100-খানি টাকা মারতে পারছি। গত কয়েকদিন যাবতই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল শৈত্যপ্রবাহ এ মাসের প্রথম ধাপেই আসবে, তবে গতকাল রাত থেকে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে পড়েছে শৈত্যপ্রবাহের প্রভাব। এমনটাই সকাল থেকে দেখা যাচ্ছে শহরের নারায়ণগঞ্জের চাষারা এলাকায়। শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে জনসাধারণের এবং জনজীবনে। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।